সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনকার আড্ডা শো নেক্সাস লেডিজ ক্লাব। আপনাদের সাথে পুরো এক ঘন্টা জুড়ে আছি আমি নাদিয়া হক। আমাদের আজকের টপিকটা অনেক ইন্টারেস্টিং, একেবারে শৈশবে নিয়ে যাবে, কারণ আজকের টপিকটা হলো শৈশবের স্মৃতিতে রমজান। এই টপিক নিয়ে আড্ডা দিতে আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন মিষ্টি বন্ধু, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন মাহমুদা মাহা, উপস্থাপিকা ও অভিনেত্রী, এবং তার পাশেই আছেন নাওশিন অমি, সঙ্গীত শিল্পী। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি। চমৎকার একটি শো, এত জনপ্রিয় একটি শোতে আমরা এসেছি, আমাদেরও ভালো লাগছে নাকি? আমারও খুব ভালো লাগছে চমৎকার দুজন বন্ধুকে পেয়ে। আমি একটু আমাদের দর্শকদের, আমাদের বন্ধুদের বলে দিই, যারা জয়েন করতে চান জুমে তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। জানি ইফতার করছেন এখনো পর্যন্ত, ইফতারটা শেষ করে নামাজটা পড়ে এক কাপ চা বা কফি নিয়ে আড্ডায় জয়েন করে ফেলুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, আমরা আমাদের টপিকে হ্যাঁ পরে যাচ্ছি, কারণ এই টপিকটা না এত মিষ্টি, একেবারে নস্টালজিক হয়ে যাব আমরা। তার আগে আমি আপনাদের কাছ থেকে আপনাদের সম্পর্কে আরো ডিটেইলসে জানতে চাই। প্রথমে মাহা। আচ্ছা, একদমই তাই যেমনটি বলছিলেন, এবং আমরা অফ স্ক্রিনেও মানে লাইভ শুরু হওয়ার আগে আলোচনা করছিলাম যে এত চমৎকার একটা বিষয় নিয়ে আসলে আজকে আমাদের ডাকা হয়েছে। শৈশবের কথা বলার সঙ্গে সঙ্গে সবার মন মানে স্মৃতি কাতর হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা হয়, সেটা আমরা হব। আমার ব্যাপারে যেহেতু জানতে চাচ্ছেন, সেটা বলতে গেলে ওই ছোটবেলা থেকে বড়বেলা বা এই যে মেয়ে বেলা হয়ে ওঠা বা মেয়ে হয়ে ওঠা, নারী হয়ে ওঠা, মেয়ে থেকে শিশু থেকে মেয়ে এবং সেখান থেকে নারী হয়ে ওঠার যে জার্নিটা, সেটা তো অনেক লম্বা, সেটা এত অল্প সময়ে বলাও সম্ভব নয়। কিন্তু যারা তো জানে তারা জানেই, যারা জানেন না আজকে, যারা প্রথম দর্শক বা যারা আমাকে প্রথম দেখছেন আজকে, তাদের উদ্দেশ্যেই তো উপস্থাপিকা, অভিনয় করি টুকটাক। আমার অভিনয় জীবন শুরু হয়েছে মঞ্চ থেকে। যশোরের মেয়ে আমি, যেহেতু যশোর খুলনার ওই এনভায়রনমেন্টটাই একটু এরকম, বলা হয় শিল্পের শহর যশোর। তো শিল্পের শহর যেহেতু, ওই থিয়েটার, গান, এটা আমাদের ছোটবেলা থেকেই আসলে ঘর থেকেই বলা যায় যে শুরু হয়। তো গানের মানুষ যদিও আমার বাসায় রয়েছে, গান আর শেখা হয়ে ওঠেনি, মা চাইতো ভীষণ যে আমি শিল্পী হই, যে কোনো শিল্পী, সেটা হতে পারে আঁকা আঁকি, সেটা হতে পারে তবলা বাজানো, যে কোনো কিছু, আর শিল্পের কিছু একটার মধ্যে আমি থাকি। কিন্তু আব্বু আবার চাইতো না ডাক্তার হতে হবে, আমি আবার চাইতাম টোটালি উল্টো, না আমি বাবার মতো আর্মি অফিসার হব। একই রকমের সেম, না মানে একই রকমের এনভায়রনমেন্ট, ওই প্রত্যেক ঘরের কাহিনী আর কি। তো আমি চাইতাম উল্টো, না আমি আব্বুর মতো আর্মি অফিসার হব। তো সেটা হওয়া হয়নি, আমার আব্বু চাইতো না যে আমি ওই ফিল্ডে যাই, এত সত্যি এটা যে না আমার মেয়েটাকে টাফ জব, এত কষ্ট করে বড় করছে, এত ও এতটা পরিশ্রমের মধ্য দিয়ে যাক, সেটা কখনোই চাইনি। খুবই স্বাভাবিক। তো যাই হোক, এই করতে করতে লেখাপড়া শেষ করে এক পর্যায়ে, শেষ করার আগে আমি যখন ইন্টারমিডিয়েট, তখন থেকে আসলে আমার মিডিয়ার জার্নিটা শুরু হয় টোটালি। তো আমি ইন্টারমিডিয়েট এক্সাম শেষ হওয়ার পরপরে আমি শুরু করি মূলত, প্রথম টেলিভিশন নাটক দিয়ে আমি শুরু করেছিলাম, এক সিকোয়েন্স দুই সিকোয়েন্সের নাটক দিয়ে আমি শুরু করেছি, এবং পরবর্তীতে আমি সরকারি অনুদানে দুটো চলচ্চিত্রে অভিনয় করেছি। আমি অভিনয় এত বেশি নিয়মিত নই, কিন্তু উপস্থাপনায় আমি নিয়মিত। আমার প্রথম টেলিভিশন অ্যাপিয়ারেন্স ছিল বাংলাদেশ টেলিভিশনের বিতর্ক, মানে আমি বিতর্কে ছিলাম স্কুল লাইফ থেকে। তো জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা আমার প্রথম, আমাকে টেলিভিশনে দেখা যায়। তো পরবর্তীতে আমি ওই অনুষ্ঠান উপস্থাপনা করেছি, যেটা আমার জীবনে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি, কারণ ওইখান থেকে আমার স্বপ্নটা দেখা শুরু হয়েছিল যে শুধু মফস্বল বা জেলা পর্যায়ে আমি যে স্টেজ উপস্থাপনাগুলো করি সেখানে নয়, আমি আসলে আমাকে আরও অনেক বড় জায়গায় দেখতে চাই। সেখান থেকে একটু একটু করে অসংখ্য টেলিভিশন চ্যানেলে আমি আমার প্রোগ্রাম, এখন মানে রাইট নাও আমার 4-5টা টেলিভিশনে যাচ্ছে। আমি একটা বড় রিয়েলিটি শো শেষ করলাম মাত্র, কর্পোরেট চাকরি করেছি, কিন্তু আসলে দিন শেষে আমার মনে হয়েছে যে আমার জায়গাটা এখানে, আমার ভালো লাগছে না আর কোথাও। একদম, এটা একদম সত্যি কথা। হ্যাঁ, সো আমি একটু নাওশিনের কাছেও যাই, মানে এটাই ধরে নেন যে আমরা তিনজন ফ্রেন্ডস অ্যাকচুয়ালি গল্পই করছি। আমার গান শেখা শুরু হয় একদম ছোটবেলা থেকে, ক্লাস 1 থেকে আমার গান শেখা শুরু হয়। আমার মা আমাকে ভর্তি করেছিলেন, ইভেন
ছোটবেলায় সবই শিখেছি, আর্ট শিখেছি, নাচ শিখেছি, গান শিখেছি। তবে গানের প্রতি একটা ভালো লাগা ছিল ছোট থেকেই। তারপরে ক্লাস ফোরে যখন পড়ি তখন ছায়ানটে ভর্তি হয়ে যাই, এবং টোটাল 8 বছরের একটা জার্নি। সেখান থেকে নজরুলে আমি পাস করি 2016। তারপরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, ওগুলোতে পরীক্ষা দিয়ে কোনোভাবে টিকে যাই। এখন এখন বর্তমানে আমি বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে এনলিস্টেড, এবং চেষ্টা করছি নিজের মৌলিক গান নিয়ে কাজ করার, সুস্থ করাই হচ্ছে। পাশাপাশি আমি বিএসসি অনার্স পড়ছি হোম ইকোনমিক্স কলেজে। আমার সাবজেক্ট হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। থার্ড ইয়ার ফাইনাল দিলাম, ফোর্থ ইয়ারে উঠবো। চমৎকার, হ্যাঁ, আশা করি সব কিছু একসাথে ব্যালেন্স করবেন। এখন এটা অনেক একটা গান শুনতে যাচ্ছি। জি জি, খুব ভালো হয় কিন্তু, তাই না? হ্যাঁ, মানে আমরা না এরকম সঙ্গীত শিল্পী পেলে ছাড়ি না, একেবারে ছাড়া উচিত না, সময়টা ভালো কাটুক আমাদের। ঠিক আছে, যেহেতু একদম ইফতারের পরবর্তী সময়, আমি যেহেতু নজরুল করি, এখন শুরুতেই একটা হাম দিয়ে শুরু করছি। আমার খুব ভালো লাগে, খুবই জনপ্রিয়, এবং কাজী নজরুল ইসলামের একটা অনেক পছন্দের গান বলা যায়। উনি এই গানের মাধ্যমে বলতে চেয়েছিল যে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কিন্তু সেই তার যেই কি বলবো, তার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা কিন্তু পরবর্তীতে সফল করা হয়েছে। তো এই গানটার মাধ্যমে আসলে মানুষ জানতে পারে সেটা। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরাজাব থেকে এ গুনাহগার, আজাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরে পাশে আমার কবর দিও ভাই। চমৎকার কণ্ঠ, চমৎকার গায়কী। আমরা আরো অনেক আড্ডা দিব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আমাদের আড্ডার টপিক শৈশবের স্মৃতিতে রমজান। এই টপিক নিয়ে আড্ডা দিতে জুমে তাড়াতাড়ি চলে আসুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আর যখন জুমে আসবেন তখন অবশ্যই অবশ্যই ফোনটা এভাবে ধরে কোনো স্ট্যাবল জায়গায় রাখবেন। আরেকটা বিষয় আমি ইদানিং লক্ষ্য করছি, যারা আপনারা জুমে আসেন তাদের অনেকেই যখন কথা বলছেন না আনমিউট করে রাখছেন না, তাতে হয় কি অনেক সময় অনেক নয়েজ হয়, নয়েজে অন্যদের সমস্যা হতে পারে। সো আনমিউট করে রাখবেন যখন কথা বলবেন, না যখন কথা বলবেন অবশ্যই আপনি মিউট করে রাখবেন, যখন কথা বলবেন তখন অবশ্যই আনমিউট করবেন। আরেকটি বিষয়, যাদের টিভি অন থাকবে তারা অবশ্যই অবশ্যই ভলিউম, টিভির ভলিউম মিউট করে তারপর আমাদের সাথে কথা বলবেন, ঠিক আছে? সো দেরি না করে তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। আচ্ছা, এই যে শৈশবের স্মৃতিতে রমজান, হ্যাঁ, মানে এত মধুর স্মৃতি, আমার জন্য অনেক মধুর। আমরা যৌথ ফ্যামিলির, তো দেখা যেত যখন এমনিতে কাজ না করলেও ছোটবেলায় দেখা যেত রমজানের সময় ইফতারের আগে আগে ছোটখাটো কাজ করতাম। হ্যাঁ, এটা শরবত বানানোর সবচেয়ে বড় প্রধান কাজ ছিল আমাদের। এক্স্যাক্টলি। আর আমার আরেকটা কাজ ছিল যে প্লেট সব ধুয়ে আনতো, ওটা আমি শুকনা দিয়ে মানে পেপার বা টিস্যু দিয়ে মুছে মুছে রেখে দিতাম, এটা একটা দায়িত্ব। তারপর হচ্ছে সবকিছু বিলি করা, হয়তো ঘরে 12 জন আছে, 12 জন প্লেটে প্লেটে সবকিছু দেওয়া, এরকম একটা ব্যাপার। সো মাহা, আমি আগে আপনার কাছ থেকে শুনতে চাই আপনার শৈশবের স্মৃতি। আমার না কালকে থেকে যখন আমি টপিকটা জানতে পারলাম তখন থেকে আমার মাথায় আসছিল যে মানুষ সবসময় বলে যে আমরা বর্তমানে বাঁচি, আমরা আসলে বাঁচি স্মৃতিতে।
এবং আমার মনে হয় আরও একটা ব্যাপার, আমরা জীবনের শেষ পর্যন্ত স্মৃতির সাথে যুদ্ধ করতে করতে চলি, এবং এই স্মৃতি এটার সাথে শৈশবের রমজান সব কিছু মিলেমিশে একাকার। এবং আমার শৈশবের এই অভিজ্ঞতা, এটা কিন্তু খুব লম্বা সময় না, আমার শৈশবটা ছিল 8 থেকে 9 বছর। এরকম একটা অনুষ্ঠানে এখন মানে আমি চাচ্ছি না টপিকটা ভারী করতে, কিন্তু আমার যখন 8 বছর বয়স তখন মা বাবার সেপারেশন হয়, যার কারণে আমার শৈশবের স্মৃতি বলতে কিন্তু ওই পর্যন্ত ওখানে থেমে যায়। কিন্তু আমি যদি ওই 8 থেকে 9 বছরের কথা চিন্তা করি, তাহলে এর চাইতে সুন্দর মুহূর্ত বা এর চাইতে সুন্দর সময় জীবন আর কখনো আসেনি। যদি ফিরে যেতে চাই তাহলে শৈশবে ফিরে যেতে চাইবো, এটা আমরা সবাই চাই না? একদম, আমরা সবাই চাই। এবং ওই যে স্কুল থেকে বাড়ি ফেরা, এবং রোজা আসার আগে থেকেই আমাদের একটা পরিকল্পনা, রোজা আসছে। এবং আমি মফস্বলে বড় হয়েছি, বারবারই বলছিলাম যশোরের মেয়ে, আমাদের ওখানে কি হতো, আমার খুব ছোট একটা পরিবার ছিল, আমি অনলি চাইল্ড, বাবা মায়ের একমাত্র মেয়ে, বাড়িতে ওভাবে চাচা ফুফু নেই। এবং যেটা হতো, আমাদের আত্মীয়তা মানে বাড়ির আশেপাশে যারা রয়েছে আমরা সবাই খুব একত্রে হয়ে আমরা আমাদের উৎসবগুলো উদযাপন করতাম, সবার সাথে সবার একটা আত্মিক বন্ধন ছিল যেটা এখন নেই। এখন সবাই যার যার মতো করে থাকে, ঢাকা শহরে তো নেই একেবারে, ফ্ল্যাটের মধ্যে যার যার ফ্ল্যাটে শেষে থাকে, ও পাশের ফ্ল্যাটে কি হচ্ছে সেটা কেউ জানে না। আসলে আমরা কিন্তু কেউ কারো খবর জানি না যে ওখানে কারা থাকে। বছরের পর বছর, 10 বছর 15 বছর চলে গেছে, আমরা জানি না আসলে আমাদের প্রতিবেশী কারা। তো ওটা আমার শৈশবে ছিল না, আমরা বলি 90s কিড, আমরা 90 দশকের, যারা আমরা সর্বশেষ জেনারেশন, গোল্ডেন টাইম একেবারে, আমরা সর্বশেষ জেনারেশন যারা আমরা সত্যিকার অর্থেই শৈশবটাকে উপভোগ করে বড় হয়েছে। তো ওই সময়টাতে এই যে সবার সঙ্গে, এবং মাঝে মাঝে আমরা অন্যদের বাড়িতে ইফতার করতাম, আমার অনেক মধুর স্মৃতি আছে আমার শৈশবের বন্ধুরা যারা ছিল সবার, আমার গুজবাম্পস হচ্ছে এটা বলতে বলতে, তাদের সাথে আমরা ইফতার করতাম, কখনো কখনো অন্য স্কুলের অন্য বন্ধুর বাড়িতে দাওয়াত থাকতো, আমাদের বাড়িতে অন্যদের দাওয়াত, বাসা থেকে মানে ইফতারি একদিন এমন করা হতো যে সবাইকে গ্রামের সবাইকে বিলি করা হবে, বা এলাকার মহল্লার সবাইকে আমরা বিলি করা হবে, বিলির দায়িত্ব ছিল আমার উপর, একমাত্র মেয়ে বা বাড়িতে যারা ছোট থাকে তাদেরকেই। হ্যাঁ, আমার মা সব বানিয়ে দিত হাতে, নিজের হাতে বেগুনি বানাতো, আলুর চপ, যা যা হয় ইফতারিতে। আব্বু ওই দিন দেখা যায় অফিস থেকে ছুটি নিত অথবা আর্লি চলে আসতো আমার বাড়িতে, আমার দাদু ছিল, হ্যাঁ সে আবার দেখছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তদারকি করছে। তো আমার দায়িত্বই ছিল এরকম সবকিছু ঢেকে নিয়ে, যে ইভেন শবে বরাত, শবে মেরাজ, যেই উৎসবগুলো আমাদের আছে, এই যে মহরমের সময় পর্যন্ত, হ্যাঁ 27 রমজান, এদিন সবাই মিলে একসঙ্গে জামাতে নামাজ পড়তাম, বাড়ির মহিলারাও, আমি দেখেছি ছোটবেলায় যে সবাই একসঙ্গে কোনো একটা খোলা জায়গায় সবাই একসঙ্গে নামাজ পড়ছে। এবং এই যে শবে বরাতে যে রুটির বিলি করা, এটাও আমার দায়িত্ব ছিল। এবং এদিন আমরা দেখা যাচ্ছে যে যার বাড়িতে দিয়ে আসতে গিয়েছি সেও আমাদেরকে দিয়ে দিয়েছে, ওই যে শবে বরাত থেকেই শুরু হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি একটু নাসিনের কাছ থেকেও শুনতে চাই। আমি একক পরিবারে বড় হওয়া মেয়ে, এবং আমাদের কাজগুলো, আমরা 3 বোন, নিজের পরিচয় দিয়ে আমার বাবা মার সাথে আমি থাকি, এবং আমাদের যে বাসাটা সে বাসাটা অ্যাকচুয়ালি আমার দাদার বাড়ি, কিন্তু প্রত্যেকটা ফ্লোরে চাচারা থাকে। বাট আমাদের ফ্লোরে মানে বাবা মার সাথে যেটা আমাদের কাজকর্ম হয় সেটা হচ্ছে, মা হচ্ছে যখন ভাজে অথবা কোনো কিছু করে তখন কিছু এগিয়ে দেওয়া, বা হচ্ছে যে ছোলার জন্য যে কাটাকাটি থাকে, শশা, তারপরে সালাদের আইটেমস, ইয়া, তো এগুলো করা, শরবত বানানো। যেহেতু আমরা 3 বোনই কাজ ভাগ করে নেই, এবং একটা টাইমে হচ্ছে আমি করেছি কিন্তু এখন করতে পারি না, এখন হচ্ছে একটু ব্যস্ততা থাকে, হয়তো ক্লাস থাকে, এটা থাকে, ওটা থাকে, বাইরে থাকা হয়, কিন্তু ওরা বেশিরভাগ টাইমে কাজগুলো করে। তো আমার স্মৃতিতে রমজান, মানে ছোটোবেলার স্মৃতিতে রমজান যেটা, সেটা হচ্ছে আমরা সবাই একসাথে অনেক মজা করতাম। মানে যখন মাও, আমার মা ওয়ার্কিং, তো সে এখনো মাঝে মাঝে হয়তো এই ফার্স্ট রোজা থেকে সপ্তম রোজা পর্যন্ত তিনি ছিলেন না, মানে কাজে ব্যস্ত ছিলেন। তো এইবারে রমজানে যেটা হয়েছে যে আমি সবাইকে মানে একত্র তো হতে পারিনি, এই জিনিসটা আমরা মিস করেছি। কিন্তু ছোটোবেলায় এটা হতো না, দেখা যায় বাবা তাড়াতাড়ি চলে আসতো, সবাই একসাথে বসে ইয়া করতাম, বাবাকে হেল্প করতাম, বাবা হচ্ছে ছোলাটা মাখাতো। তো এই যে ব্যাপারটা, এটা এখন এইবার এখন থেকে আছে, মানে আজকে থেকে আছে, আবার আজকে আমি নেই, তো এটাই আমি বলছিলাম, এরকমই হয় বড় হতে হতে, এরকমই হয়। আমাদেরকে অলরেডি দুজন বন্ধু জয়েন করে ফেলেছেন, স্বপ্না আলম আপা, হাসিনা আপা, কেমন আছেন আপনারা?
আনমিউট করতে হবে হ্যাঁ বলেন শুনতে পাচ্ছি না আপনাদের কথা এখন বলেন তো হাসিনা আপা হ্যাঁ আপু শোনা যায় না হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ওয়া আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন তুমি হ্যাঁ হ্যাঁ ভালো মানে রোজা রেখে খুব টায়ার্ড না রমজান হ্যাঁ এর চাইতে মধুর মনে হয় আর কিছুই হতে পারে না তাই না আপনার কাছ থেকে একটু শুনতে চাই বলেন অনেক ধন্যবাদ আপু শৈশবের স্মৃতিগুলো আসলে অনেক মধু ওই স্মৃতিগুলো আমার বাচ্চারা তো কিছুই দেখে নাই আমি মানে আমি যেগুলো পাইছি আমার যৌথ পরিবার ছিল তো যেমন আমার ফুপা আমাদের এলাকায় জব করতে একটাই ফুপু আমার আমার আব্বারা দুইটা ভাই তো সবাই না একসাথে ছিলাম আর আমার দাদি ছিল মনে হয় ক্লাস সিক্স পর্যন্ত খুব সম্ভবত আমার ঠিক কতটুকুই মনে আছে তা আমার দাদি হচ্ছে ইফতারির জন্য কি করতো একটা এই তেলকুচি পাতা বলে শাক বলে নাকি আরেকটা হচ্ছে যে হেলেনচা না মালুনচা শাক যেটা আমার দাদি না ওই শাকটা হচ্ছে অনেক চিকন করে কাটতে পারতো আর আমার দাদি হচ্ছে অনেক সুন্দর ছিল কিন্তু একটু খাটো ছিল আমার দাদি তো হচ্ছে আমি দাদির মতো খাটাইছি বুঝছো পুরো 5 ফিট এর বেশি না আমার দাদি হচ্ছে একদম খাটো ছিল কিন্তু অনেক সুন্দরী ছিল আচ্ছা তো বাড়ির হচ্ছে আমার দাদি কথা তো হচ্ছে লাল দাদি ডাকতো বুঝছো হ্যাঁ আমার একটা দাদা ছিল লাল দাদা এখন থাকলে তো একটা ব্যবস্থা করা যেত হচ্ছে আমার দাদু হচ্ছে ওই শাক গুলো না অনেক কুচি কুচি করে কাটতে পারতো এবং আমার এখনো মনে আছে চশমা ছাড়া সে কোরআন শরীফ পড়তো এবং অনেক সুন্দর করে মশলা বাটতো যেটা হচ্ছে মরিচ হলুদ এগুলো তো এখন আমরা ভাঙায়া যেটা ইউজ করি বুঝছো ওটা তো আগে পাটায় বাটতো আমার ফুপু মা দাদি ওরা মনে আছে আমার তো সন্ধ্যাবেলার যে ব্যাপারটা আগে তো ফ্রিজ ছিল না তো সবার আগে মানে হইচই থাকতো কি টিউবওয়েল থেকে 5 মিনিট আগে বা 10 মিনিট আগে ঠান্ডা পানি নিয়ে আসা টিউবওয়েল থেকে বুঝছো তো এই টিউবওয়েল থেকে পানি আনার জন্য এই কাজগুলো হচ্ছে আমাদের ভাগে থাকতো মানে ছোট মানুষ যারা করে যারা স্কুলে পড়ুয়া বাচ্চা মানুষরা ঘরটা ঝাড়ু দেওয়া বিছানাটা গুছানো আলনার কাপড় গুলা গুছানো ইত্যাদি টাইম হয়ে গেছে পানিটা ঠিক করা ওই ইত্যাদি গুলো দিচ্ছে এগুলো বাটি বাটিতে ঠিক করে রাখা আমরা এগুলা মানে হালকা কাজগুলো করতাম আর বাকিগুলো তো সব ওরাই করতো সেই যে একটা আনন্দ ইফতারি এটা রেডি করা তারপরে হচ্ছে আমাদের তো তখন হচ্ছে মুড়ি ভাজতো আমার এখনো মনে আছে মুড়ি ভাজতো রোজা আসার 5-6 দিন আগে হচ্ছে চুলাই ওই যে ধান থেকে চালটাই আলাদা ধানই থাকতো ওইটা যে ওইটা মুড়ির জন্য রাখছে এই ধানটা বুঝছো তো ওই ধানটা হচ্ছে ভাঙানো হতো রোজায় মুড়ি খাওয়ার জন্য এবং কয়েকটা টিন থাকতো এরকম মনে করো যে 5-6টা 7-8টা টিন থাকতো এবং পুরো বাড়িতে সবাই এরকম ভাজতো সবার ওই এক এক দিন এক এক দিন মুড়ি ভাজতো ওই রোজার জন্যই মুড়ি মুড়ি ভাজার কিন্তু আলাদা একটা মজাই আছে টমেটো তারপরে ধইনা পাতার গাছ থাকতো বাড়ির নিচেই সবাই একটু একটু করে করতো ওই ইফতারির একটু আগে গিয়ে ওই ধইনা পাতাটা ওখান থেকে উঠে নিয়ে আসতো এটা আলাদা মজা কিছু কিছু করে কাটতো তানিয়া পাও জয়েন করে ফেলেছে আসলে অনেক আনন্দের বিষয় এগুলা এখনকার বাচ্চারা তো দেখতেই পায় না অনেক মজা ছিল এই বিষয়গুলা সেটাই অনেক আনন্দ এবং পার্টিটা বিতাম বাহ আবারও আপনাদের কাছে আসবো তার আগে আমি জানি আপনারাও একটা গান শুনতে চাচ্ছেন তাই না একটা গান শুনে তারপরে আরো আড্ডা দিয়ে হয়েছে সবাই সুন্দর মাথা নাড়ছে আচ্ছা এখন কোন গান শোনা যায় গজল টাইপের কিছু আচ্ছা গজল তো দিয়ে শুরু করেছি এখন একটা নিজের মৌলিক গান শোনাতে চাচ্ছি এটা আনরিলিজ আমি নিজে লিখেছি নিজে সুর করেছি বাহ চমৎকার আমরা এখন আনরিলিজ সং শুনতে পারবো বাহ লাকি ফিল হচ্ছে ঠিক আছে শুরু করছি আমি লকডাউনে বসে গানটা লিখেছি আশা করি ভালো লাগবে পৃথিবীর বেড়া জালে মন ভাগা গড়ারে সংসারে তুমি আর আমি এক জটিল রহস্যের ঘোর পা হবে কি দেখা প্রিয় আবার হবে কি দেখা প্রিয় আবার হবে কি দেখা প্রিয় আবার চমৎকার এই গানটা কখন রিলিজ পাচ্ছে খুব শীঘ্রই তবে এই গানটা নিয়ে আপাতত কাজ করছি না আরও দুইটা গানের কাজ আছে মানে হচ্ছে ঈদে ইনশাল্লাহ
যদি আল্লাহ সব ঠিক রাখে তো হোপ ফর দ্য বেস্ট হোপ ফর দ্য বেস্ট কারণ যেহেতু আমি নতুন এবং নতুন এখনো পর্যন্ত মৌলিক গান করিনি কভার সং করা হয়েছে তো আমার জন্য আসলে এটা অনেক বড় ব্যাপার চমৎকার আমরা চাই যেন ঈদে রিলিজ পায় আমরা আড্ডা দিব আমাদের জুমের বন্ধুদের সাথে আরো আড্ডা হবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে আমাদের আড্ডা কিন্তু অনেক জমে গেছে কারণ আজকের টপিকটা আমাদেরকে শৈশবে নিয়ে যাচ্ছে শৈশবের স্মৃতিতে রমজান এই টপিক নিয়ে আড্ডা দিতে আপনারা তাড়াতাড়ি জুমে চলে আসুন জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে আচ্ছা স্বপ্না আলম আপাকে তো আবার পাচ্ছি না আমি তাহলে এখন যাই হচ্ছে তানিয়া আপার কাছে তানিয়া আপা আনমিউট করতে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন একদম ভালো আছি আপনারা ভালো আছেন আমরা সবাই খুবই ভালো টপিকটা এত মজার এমনিতেই খুব ভালো লাগছে টপিকটা মজার আর আপনাকেও দেখতে আজকে খুবই মজা মজা লাগছে লাল টমেটোর মতো কিসের মতো লাল টমেটো আছে না এখন এখনকার দিনের এত সুন্দর একদম মানে খুব টকটকে লাগছে আপনাকে থ্যাংক ইউ আমার তো খুব লজ্জা লাগছে কি করব বল না 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 একদম লজ্জার কিছু না মেয়েরা তো সুন্দর হবে এটাই স্বাভাবিক হ্যাঁ ওটাই স্বাভাবিক আচ্ছা আপা আপনার কাছ থেকে শুন হ্যাঁ রুমি আপা কি বললেন আমি খুব শুনছি জয়েন হওয়ার আগের থেকে আমি শুনছিলাম আমি ইফতারটা করার আগের থেকেই নেক্সাস টেলিভিশনটা ধরে তারপর ইফতারে বসি বাহ বাহ চমৎকার আমি একদিকে ইফতার করতে থাকি আর শুনতে থাকি তো আমার হাজবেন্ডকে পাঠিয়ে দেই ড্রয়িং রুমে তুমি ওখানে দেখো আমি বেডরুমে বসে যাই নেক্সাসে বাহ খুবই ভালো লাগলো আপা রোজার এই বছরটা রোজার প্রতিদিনই নেক্সাস টেলিভিশনের সাথে খুবই ভালো যাচ্ছে নেক্সাস টেলিভিশনকে অবশ্যই ধন্যবাদ আর আপনারা যারা এখানে উপস্থাপিকা আছেন এবং যারা গেস্ট আসেন তাদেরকে তো অবশ্যই শুভেচ্ছা আর নেক্সাস টিভির আসলে প্রত্যেকজনকেই ধন্যবাদ দেওয়া আমার আমার মনে হয় উচিত আমি আজকে দুপুরবেলা যখন বসে বসে এই টপিক নিয়ে লিখছিলাম নেক্সাস টেলিভিশনে আমি মানে লিখার ফাঁকে ফাঁকে বসে বসে কাঁদছিলাম কারণ আমার আম্মা আমাদেরকে রেখে অনেক উপরে আল্লাহর কাছে চলে গেছেন তো আম্মা আমার মনে হয় ছোটবেলার যে রোজার স্মৃতিগুলা সব আম্মাকে নিয়ে জড়িয়ে ছোটবেলা যখন আম্মা ইফতার বানাতো আম্মার সাথে সাথে আমি সবার ছোট মেয়ে ছিলাম এই যে আম্মার কথা বলতে বলতে একটা ছোট্ট করে বলি যে আমাদের এখানে যে বন্ধু আছেন স্টুডিওতে নাওশিন অমি উনার মা অলরেডি আমাদেরকে জয়েন করেছেন রুবিয়া আক্তার আপা কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আপু কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ আপনার সাথেও আড্ডা হবে একটু আমি তানিয়া আপার কথাটা শেষ করে আসছি আপনার কাছে হ্যাঁ তানিয়া আপা বলেন তো বলছিলাম যে আম্মার সাথে সাথে আমি প্রতিটা ইফতারে আম্মাকে হেল্প করতাম তারপর আমাদের আশেপাশে বাসা ইফতার নিয়ে দিয়ে আসতাম ওইটা এত মধুর স্মৃতি ছিল মানে কাউকে দিয়ে খাওয়ার মধ্যে যে আনন্দ ইফতার এবং আমাদের যে মানে মেডিসিনের দোকান ছিল আমার আব্বা আম্মা কখনোই তাদের আশেপাশে যে দোকান সে হিন্দু হোক মুসলিম হোক যেই ধর্মেরই হোক আমার আব্বা সবাইকে নিয়ে ইফতার করতে পছন্দ করতেন তো ওইটা আমার কাছে খুবই টাচিং ছিল ব্যাপারটা খুব ভালো লাগতো আসলে এত স্মৃতি বলে শেষ করা যাবে না থ্যাংক ইউ আপা রুবিয়া আপা আপনার কাছে আসি আপনার মেয়ে তো এখানে আপনিও পারে কেমন লাগছে আগে এটা বলেন খুব ভাল লাগে জুমে তো আগে আসলে বেশি বেশি জয়েন করা হতো ইদানিং একটু পারি না আসলে টাইমের সাথে দেখা যায় সেই সময়টা একটু ব্যস্ত থাকা হয়
দৌড়ে এসে আর কুলাতে পারি না, শেষ হয়ে যায়, এই কারণে একটু জয়েন হতে পারি না। কিন্তু আসলে খুব ভালোবাসি, প্রথম থেকেই ছিলাম, সবার কথাগুলো শুনতে খুব ভাল লাগে। যদিও জয়েন হতে পারি না, কিন্তু পরে আমি দেখে নেই এ কি বললো, খুব ভাল লাগে। আসলে অন্যরকম একটা ফিল হয়, আগের দিনে ফিরে যাওয়া যায়, বড় বড়রা কেমন ছিলেন, ছোটবেলায় কেমন ছিলাম, ঈদ কেমন হতো, বসন্ত, বৈশাখ, এই যে সবকিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়, এগুলো আসলে খুব ভাল লাগে, মনের মধ্যে দাগ কেটে যায়। তো আমার কাছে, হ্যাঁ, আমাদের এই লেডিস ক্লাবকে আসলে প্রচন্ড ভালোবাসে, সেটা এটা বলার মতো না। যারা আমরা জয়েন করি বা আছি, সাথে আছি, তারা আসলে ফিল করি, ওই ফিলটা নিয়েই আমরা আসলে একে ভালোবাসি। বসতে পারি না হয়তো আসলে সময় মতো, কিন্তু মনের মধ্যে কিন্তু আমাদের ওই একটা ফিলিংসটা আছে। আমরা সেই ছোটবেলায় চলে যাই, যারা বৃদ্ধ ছিলেন আমাদের, তাদের কথা উঠে আসে, আবার যৌবন, কৈশোর, এই যে সময়গুলো, বৈশাখ, তারপরে বসন্ত, তারপরে ইফতিজিং, অনেক বিষয় আসে, সবকিছু বিষয় আসলে আমাদের মনের কথা। একদম, তো আপনার কাছ থেকে একটু ছোট্ট করে শুনি, আপনার, আপনি এই যে স্মৃতিতে, আপনার স্মৃতিতে, শৈশবের স্মৃতিতে রমজান, একটু ছোট্ট করে বলেন। আসলে এটা মনে পড়লেই না আসলে বাবা মা ভাই বোনের কথাটাই মনে এসে যায়। আমাদের ইফতার হতো বড় একটা ডিশ করে, বড় একটা ডিশের মধ্যে সবকিছু আয়োজন হতো, কাটা হতো। বড় ভাইয়া আছেন আমার, আমার ভাইয়া সেগুলোকে প্রসেস করে কিভাবে মেখে সবাই এই বড় ডিশের মধ্যে বসে খেতাম আমরা, এগুলো খুব মনে পড়ে। ভাইয়ার সেই মাখানি, মানে ঘুর্নি দিয়ে, সালাদ দিয়ে, সবকিছু দিয়ে, পেঁয়াজু এগুলো দিয়ে মাখানো হতো। এটা আবার মা যখন আলুর চপ বানাতো, খুব পছন্দ করতাম, আলুর চপ খেতে পারতাম না, একটু রেখে দিতাম, লুকিয়ে রেখে দিতাম, আচ্ছা পরে খাবো। এই কাহিনী অনেকবার শুনছি আমরা, যখন বসি না ইফতারিতে, তখন এই কাহিনী অনেকবার শুনছি, যে না তো খাওয়া হতো না, পরের দিন সেটা বাসি হয়ে যেত আহারে, এরকম অনেক হয়েছে, এরকম অনেক মনে পড়ে আসলে, খুব মিস করি। রুমি আপা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনার স্মৃতিতে রমজান, শৈশবের রমজান। আমার কাছে তো অনেক কিছু শুনবা। অমি কেমন আছো? খুব ভালো আছি, আমার খুবই ভালো লাগছে দেখে আপনাকে। এখন ওনাকে আমি আপু ডাকবো। মানে একটি ছাদের নিচে আমরা সবাই আবার বোন, সিস্টারহুড, আমরা একসাথে স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, তারপর অমির বাবা হচ্ছে আমার কলিগ। হ্যাঁ, আমার বাবা চারপাশ থেকে আমাদের সম্পর্ক। বাহ, চমৎকার। হ্যাঁ, শুনি, মার সাথেও আমার একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। বাহ, তারপর সবাই আপু আপু আপু, সবাই আপু। আন্টিও কি, মানে আপু কি গান করেন? আমার মা, হ্যাঁ, শি ইজ অ্যান এন্টারপ্রেনর। ওনার কথা দেখেই বোঝা যাওয়ার কথা, মানে এটা এন্টারপ্রেনর ফ্যাক্ট যে, হ্যাঁ, কারণ আমি আমার মার থেকে কিন্তু অত গুছিয়ে কথা বলতে পারি না, আমার মা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলল। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে আমার মা এন্টারপ্রেনর, এবং এ তো আমাদের সবাইকে অনেক কষ্ট করে বড় করে তুলছে। চমৎকার। রুমি আপা বলেন। হ্যাঁ বলো। শৈশবের স্মৃতিতে রমজান কেমন ছিল? ও, সে আর বলতে, রমজান মাসে যে ইফতারটা নিয়ে যেতাম না, আমার নানুর বাড়িতে নিয়ে যেতাম, দিতে হতো, তো বড় নানুর বাসায় যেটা নিয়ে যেতাম, আমার ওইটা আমি অপেক্ষা করতাম যে নানু আমাকে আগে খাওয়াবে, তারপর আমার প্লেটটা আবার ভরে পাঠিয়ে দিবে, বুঝছো, কি লোভী, মনে বসে থাকতাম, নানু আমাকে খেতাম আগে, তারপর নিয়ে আসতাম, বুঝছো, এটা খুব মনে পড়তেছে আসলে এই প্রত্যেকটা মোমেন্ট গোল্ডেন, তাই না আপা? প্রত্যেকটা মোমেন্ট এত সুন্দর, মানে ছোটবেলার স্মৃতিগুলো, প্রত্যেকটা স্মৃতি এত সুন্দর। নানুর বড় ভাইয়ের বাড়িতে যেতাম, বড় নানু। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার চমৎকার। সুরাইয়া আপা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু। হ্যাঁ, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ছোটবেলায় আপনি কিভাবে রমজান পালন করতেন, কেমন ছিল সেই সব দিন, একটু যদি বলেন। আপু, ওর অনেক, মানে বড় বলতে গেলে, আমরা ইফতারের সময় হবে, অনেক আশা নিয়ে বসে থাকতাম, তারপরে দেখা যেত আমার কাজ ছিল বাসায় শরবত বানানো, মানে ওই কাজটুকু করতাম।
শরবত বানিয়ে দেওয়া, পেট গুলো একটু গুছিয়ে দেওয়া। আর আমাদের বাড়িতে যেমন আমার আমার চাচা আমার ফুপু আমরা একই বাড়িতে থাকতাম, যদিও আলাদা আলাদা ইয়েতে। তো আমাদের সময় তো কারেন্ট ছিল না বা ইয়ে ছিল না, আমার ফুপু ভোররাতে এসে আমাদেরকে ডাকতো, সবাইকে ডেকে দিত 3টার থেকে, কারণ তখন বাড়িতে আপনার ওই ভোরে উঠে রান্না করা হতো, রান্না করে গরম গরম খাওয়া হতো। তারপর আমাদের যে মানে একই এই যে চাচাতো বোন ভাই আমরা সবাই মিলে দেখা যেত সকালবেলা, মানে ভোর রাতে খেয়ে আবার আমরা ভোরের দিকে ফজরের নামাজ পড়ে আমরা হাঁটতে যেতাম, মানে ওই ইয়েতে রাস্তা সবাই মিলে হাঁটতাম। ওই যে ওই স্মৃতিগুলো আসলে অনেক সুন্দর ছিল। আর আমাদের তো এই যে শবে বরাত আবার ইফতারি দেওয়া, যেমন আমার চাচাদের ঘরে গিয়ে ইফতারি দিয়ে আসতে হইতো, ফুফুদের ইফতারি দিয়ে আসতে হইতো, আবার আমরা নিজেরাও দেখা যায় সবার খুব কমন কিছু স্মৃতি থাকেই অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সুরাইয়াপা। স্বপ্না আলম আপা, আপনার কাছ থেকেও শুনতে চাই শৈশবের স্মৃতিতে রমজান। হ্যাঁ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হ্যাঁ, সবারই তো খুব সুন্দর সুন্দর স্মৃতি থাকে ছোটবেলার, সেগুলি তো অনেক মধুর স্মৃতি এখনো মনে পড়ে। তবে যেদিন রোজা থাকতাম সেদিন মনে হতো কি ভিআইপি হয়ে গেছি বাসায়, বুঝছো, এত আদর যত্ন হইতো যে বলার মতো না। আর আমরা কি করতাম, মানে কোথাও গেলে যে জিনিসটা দেখতাম খাবার জিনিস সেগুলো এনে না জমা রাখতাম। একটা আমার একটা বক্স ছিল, মনে করো একটা ফল, একটা বিস্কুট বা একটা চকলেট যেটা পাইতাম সেইটা নিয়ে না গুছাই রেখে দিতাম। তো ইফতারের পর সব একটা একটা করে বের করতাম। আম্মা বলতো কি ফকিরের ভান্ডারে এত খাবার থাকে না, তোরা যেভাবে খাবার গুছাই রেখে দিছিস খাবারের জন্য। আর একবার কি হয়েছে, রোজা থাকার জন্য খুব কান্নাকাটি করতাম, তো আম্মা বলতো কি ঠিক আছে এবার ভোরে ডেকে দিব, এখন ঘুমা। তো ঘুমাইছি, তো সকাল 10টার সময় উঠছি, উঠে দেখি কি সবাই ঘুমে, কি ব্যাপার সবাইকে খেয়ে ফেলছে। আম্মুকে বললাম যে কি খবর, কি তখন এখন ভোর রাত তো হয় না, ভোর রাত হলে তো কেমন লাগে। থ্যাংক ইউ আপা, অনেক মজা পেলাম আপনার কথা শুনে। আচ্ছা, ফাতিমা আপা এবং মরিমা আপার সাথেও কথা হবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আমাদের টপিকটা কিন্তু অনেকটুকু জমে গেছে, এখন যদি আমরা লাস্ট পার্টে আছি এখনও, আপনারা যদি জয়েন করতে চান তাড়াতাড়ি জয়েন করে ফেলুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, আমি জুমে যাওয়ার আগে মাহার কাছ থেকে একটু জানতে চাই, আমাদের তো ছোটবেলার টেস্ট বার্ড, হ্যাঁ মানে অনেক ভ্যারিয়েশন ছিল না আমাদের টেস্ট বার্ডে, দেখা যেত এমন কিছু জিনিস আমরা খেতাম না যেটা এখন খাই, আবার এমন কিছু জিনিসের জন্য পাগল ছিলাম যেটা এখন খাই না, এখন খাই না। তো এই ইফতারের টাইমে বিভিন্ন রকমের আইটেম করা হতো, এই সেই অনেক কিছু, সবচেয়ে প্রিয় কোনগুলো ছিল? আপনি দেখেন মানে যত রকম ভ্যারিয়েশনে আসুক না কেন, রমজান রামাদান হয়েছে, সেহরি সুহর হয়ে গেছে, কিন্তু আমাদের রমজানের যে আসল মজাটা, ইফতারের যে আইটেমগুলো সেখানে কিন্তু ওই যে ভাজা পোড়া যেটা বেগুনি আলুর চপ ছোলা মুড়ি, এটার বাইরে কিন্তু কখনোই চিন্তা করতে পারি না আমরা। এবং আমি ছোটবেলা থেকে আমাদের ওইটাই প্রিয় বিষয় ছিল, সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে একেবারে সবাই মিলে খেতাম একটা বড় গামলাতে। আমি ওইখান থেকে কখনো বের হতে পারিনি, তো আমার এখনো পর্যন্ত ওই আইটেমগুলো আমাকে টানে, যদিও ছোলা টোলা আমরা কাটতাম ঠিক আছে, কিন্তু ওটা বাবা মাই খেত, আমরা তিন বোন আমাদের জন্য মা আলাদা করে হয়তো একটু পাস্তা বানাতো, নাহলে স্যুপ, নাহলে এই ধরনের, কারণ আমরা আমরা ওটা চেয়েও খেতে পারতাম না। মানে আমরা ছোট বোনরা ছোট থেকে রোজা রাখে, কিন্তু তারপরেও, বাট এখন হয় কি, এখন আমরা বাবা মার সাথে অভ্যস্ত হয়েছি যে একসাথে ছোলা খাওয়া, আগে কিন্তু মানে আমরা খেতাম না, কিন্তু এখন যে ব্যাপারটা হয়েছে বোধহয় টেস্ট বার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ বললাম না, এটা অনেক সময় চেঞ্জ হয়, হ্যাঁ অনেক সময় মানে আমাদের এখন খাই কমন হচ্ছে ছোলা চেঞ্জ হয় না, এবং এই যে ভাজা পোড়ার যে আইটেম গুলো, বেগুনি তো মাস্ট, আমার প্রিয় আইটেম, আলুর চপ, সেই সঙ্গে পেঁয়াজু, এগুলো থাকতেই হবে, মানে একদম কমন 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 এগুলো থাকতে হবে। আমি একটু আবারও জুমে যাই, ফাতিমা আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি।
সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনার শৈশবের কথা, শৈশবের ইফতারের কথা একটু শুনতে চাই, বলেন। ইফতার এবং রোজা দুইটাই তো? অবশ্যই, এবং সেহেরি সহ। ছোট্ট করে করে বলেন, যেহেতু আমরা শেষ পার্টি আছি। আমাদের হচ্ছে কি, রোজার সময় রোজা যে রাখার ব্যাপারটা ছিল, যখন খুব ছোট ছিলাম আমার আব্বা ছিল খুব মজার। হ্যাঁ, ওই আব্বা ডাক্তার ছিলেন, তো ডিসপেন্সারি ছিল। আমরা রোজা রেখে, আমরা এই যে তানিয়া ছিল আমার সবচেয়ে ছোট বোন, আমরা রোজা রেখে যেতাম, যখন খুব কষ্ট হইতো আব্বা এরকম একটা পট দিত, দিয়ে বলতো যে রোজাটা এটার মধ্যে রেখে দাও, রেখে তারপর আবার সন্ধ্যা সময় রোজাটা নিয়ে ইফতার করে ফেলবো। আমরা ছোটবেলায় দৌড়ে যেতাম, আব্বা পট দাও রোজাটা রাখবো, ওই রোজাটা ওই পটের মধ্যে। আব্বার ইফতার সারাদিন ঘুরে টুরে দৌড়ায় এসে আবার ইফতারের সময় বলতাম যে আব্বা এখন রোজাটা দিয়ে দাও, তারপরে এসে আবার রোজা করে। ওখানে গিয়ে আবার একটা ব্যাপার ছিল যে আমরা পাহারা দিতাম একজন আরেকজনকে, যে যে একটু বেশি সময় ডুব দিয়ে থাকতো ধরে নিতাম যে ও নিজেকে পানি খেয়ে, এটা এটা ধরা হতো আর কি। এবং যার যার বাসায় গিয়ে বিচার দেওয়া হতো যে ও পার নদীতে গিয়ে ডুব দিয়ে অনেকক্ষণ ছিল, মানে ও রোজা পানি খেয়ে ফেলছে, ওর রোজা শেষ। মানে আমি আমি যেটা দেখেছি, আমাকে যেটা আমার আব্বু সব সময় করতো, মানে ছোট ছিলাম তো, মানে শোনো ছোটদের জন্য 30টা রোজা থাকতে হয় না, শুরুটা থাকবা 27 রমজান যেটা, আর শেষটা থাকবা, তাইলে তোমার রোজা বাধা হয়ে যাবে, এর মাঝখানের গুলো তোমার জন্য মাফ। আমরা ওই যে 12টা পর্যন্ত একটা রোজা, 12টা পর্যন্ত অর্ধেক রোজা, হ্যাঁ অর্ধেক রোজা, তুমি 12টা পর্যন্ত না থাকো তোমার 15টা রোজা হয়ে যাবে। ঠিক আছে, একটা দুটো মজার আইটেম বলি, এগুলা এখন আর হয় না। সেটা হলো যে আমাদের একটা করা হতো হলো যে আদা খুব চিকন করে পোলে, তারপরে পোলায়ের চাল একটু ভিজে ওটা চিনি দিয়ে একটা মেখে রাখা হতো, যে এটা আমাদেরকে জোর করে খাওয়ানো। আর একটা করা হতো হলো যে পাট শাক ভর্তার মতো করা হতো আর কি, এটা গরম ভাত দিয়ে মেখে এরকম জাস্ট এটা কি রাইস বলের মতন করা হতো। এই জিনিসগুলো এখন আমি দেখি না আর কি কোথাও, এবং এটাও ইফতারের মধ্যে খাওয়া হতো, খাওয়ানো হতো আর কি। ভালো লাগলো খুব। মরিয়ম আপা, আপনার কাছ থেকেও জানতে চাই ছোটবেলার ইফতার সেহেরি নিয়ে, একটু ছোট্ট করে বলুন। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ছোটবেলার ইফতারি রোজা সবই খুব মজার দিন ছিল। আমরা যখন ছোট ছিলাম আব্বা বলতেন যে ছোটদের সারাদিন একবার খেয়ে রোজা রাখতে হয়, সকালে বলতো খেয়ে ফেলো, না বাবা আমি তো রোজা, ঠিক আছে, দুপুরে আবার বলতো যে খেয়ে ফেলো, না আমি তো রোজা, ঠিক আছে, তারপরে বিকালে ঘোরাঘুরি করতাম আরেকবার সাজিলেই খাবো এরকম আর কি। আর তো বলে না, আর তো বলতো যে না এবার কি হবে অনেক ক্ষুধা লেগেছে, আমরা তো এগুলা পরে বুঝে ফেলতাম যে না আমাদের রোজা ভাঙতে বলতেছে, এই আর কি রোজা রাখতে দিবে না, তোমার কষ্ট হবে এই জন্য। কষ্ট হবে না, মজা কম্পিটিশন ছিল আমাদের বান্ধবীদের সাথে, স্কুলের বান্ধবীরা তুমি কটা রোজা রাখলাম আমি কটা রোজা রাখলাম, সেজন্য কষ্ট হলেও আমরা তখন রোজাই রাখতাম। আরে মজার দিন ছিল আর কি, কি কম্পিটিশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপা। ফাহমিদা আপা, আপনার কাছ থেকেও শুনতে চাই, একটু বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে না, আনমিউট করতে হবে আপা, আনমিউট করতে হবে। প্রত্যেক এলাকায় মাইক দিয়ে ডাকা হতো, সাইলেন্ট বাজানো হতো, তারপর টিম পিটিয়ে সবাইকে সেহরি খাওয়ার জন্য ডাকা হতো। আর মরিয়ম আপু যেমন বললো যে বান্ধবীদের সাথে একটা প্রতিযোগিতা ছিল যে কে কয়টা রোজা থাকতে পারলো, এই জিনিসটা আমার যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন আমার মনে আছে বান্ধবীদের সাথে রেষারেষি করে রোজা থাকতাম, যে ওর থেকে আমার বেশি থাকতেই হবে। অনেক সময় এমনই হতো সেরি খেয়ে ওদের সাথে, যখন একই এলাকায় আমরা থাকতাম অনেকগুলো বান্ধবী, আমরা একসাথে পড়তাম একই সাথে স্কুলে যেতাম, দেখা যেত সেরি খেতাম, কিন্তু সকালবেলা দেখা হলে বলতাম যে আমি আজকে রোজা না, কেন সেরি খাইতে পারি না, এরকমও বলতাম যাতে ওদের থেকে রোজাটা আমার বেশি হয়। আর ইফতারিটা যেটা একসাথে আমরা আমাদের বাসায় একসাথে আমরা অনেক ভাই বোন মিলে যৌথ ফ্যামিলি ছিলাম, যেহেতু আমরা আমাদের বাসায়
আস্তো ভাই বোন ফুফাতো বোন একসাথে আমরা থাকতাম, একসাথে সবাই যে ইফতারিটা করতাম, ওইটার যে মজাটা ছিল ওই মজাটা এখন আর খুঁজে পাই না। একদম একদম, ওই মজাটা আমি এখন আর খুঁজে পাই না, যেটা সত্যি কথা। এখন তো আমরা ছোট ছোট ফ্যামিলি, যেমন আমার বাসায় মাত্র আমার দুইটা বাচ্চা, আমি আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড দেখা যায় অনেকদিন আসে ইফতারি আগে এসে পৌঁছাতে পারে না, দেখা যায় আমি আমার দুই ছেলেকে নিয়ে ইফতারি করি, এটাই মজা পাই না আমি, সেই মজাটা নাই। আমরা আমাদের ছোটবেলার মজা মানে এইভাবে এখন আসলে পাওয়া যায় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফামিদা আপা। আগে ওই যে সেরি টাইমে দেখা যেত না, জাগো করে এরকম চিৎকার করতে, ওই যে টিনের বাড়ি দিতে কিছু শব্দ করতে করতে মানে তো এলাকায় এখন ওটা কি ওটা শুনতেও ভালো লাগতো। আমার এখন মনে হয় যে আওয়াজ করছে গলা থেকে আওয়াজ বের হচ্ছে না। এবং আমরা না টেনশনে ঘুমাতাম না অনেক সময়, যে ডাকবে তো ডাকে তো না, আচ্ছা আজকে জেগেই থাকবো, এই জেগে থাকবো করতে করতে ঘুমিয়ে পড়তাম, ডাকতো না। হ্যাঁ, দেখা যেত একেবারে মানে ইয়ে করে সেরিটা খেয়ে তারপরে ঘুমিয়ে যাব। আমরা কথা বলতে বলতে একদম মানে আড্ডা দিতে দিতে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। একটা গান কিন্তু হবে, হ্যাঁ কোন গানটা মনে আছে তোমার? হ্যাঁ, আমি আজ মানে ইহসান ভাই আমাকে শুরু থেকে বলতেছে, আচ্ছা আপু এই গানটা একটু গায়েন আমার কাছে। এই গানটা আসলে অনেক ফেমাস ছিল অনেক আগে, বাট যারা নজরুল গায় তাদের জন্য কিন্তু এই গানটা অনেক কি বলবো অনেক পছন্দের। যেতে যেতে গানটা শুনবো, তার আগে হচ্ছে আমি সবার কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য, পুরো নস্টালজিক হয়ে গেলাম, খুবই ভালো লাগলো, সবাইকে ধন্যবাদ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, মানে আসলেই নস্টালজিক হয়ে গেছে এখন, এই সব স্মৃতি মনে পড়ছে আর খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে, আপনাকে এবং সাথে যারা ছিলেন সবাইকে। আমরা খুব সুন্দর করে স্মৃতিচারণ করছিলাম, দর্শকদেরকে ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য, ধন্যবাদ। দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন। গান বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনে আজ দোল আজ তার ফুলকলিদের ঘুমটুতে নে, তন্দ্রাতে বিলুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিশনে আজ দোল আজ তার ফুলকলিদের ঘুমটুতে নে, তন্দ্রাতে বিলুল।